শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আবু ইউসুফ, পিতা শামসুল হক মোল্লা, মাতা সফর ভানু, গ্রামের বাড়ি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলা যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে। যুদ্ধ শুরু হওয়ার আগে আপনি কি করতেন? আমি ছোটবেলায় মাকে হারিয়ে মামার বাড়ি থেকে লেখাপড়া শুরু করি। আমার মামার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই গ্রামে। সেই সিদলাই আশরাফ হাই স্কুলে আমি লেখাপড়া করতেছি, তখন SSC পরীক্ষাতে ছিলাম। আমি ছাত্র রাজনীতি, ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। রফিকুল ইসলাম নামে একজন ছিল, কিন্তু তেমন ইয়ে না। 70-এ ইলেকশনে আমি বঙ্গবন্ধুর আওয়ামী লীগের প্রতি সমর্থন ছিলাম। 1971 সালে 22 এপ্রিল আমাদের SSC পরীক্ষার তারিখ ছিল, কুমিল্লা আমাদের কেন্দ্র হবে, কুমিল্লা শহরে। 25 মার্চ পর পরীক্ষা বন্ধ হয়ে গেল, তখন আমার মামা আমাকে বরিচং বাজারে ওনার রাইস মিল এবং আটা মিলে পাঠিয়ে দিলেন। ওখানে 25 মার্চ রাত্রে আমি ছিলাম। সকালবেলায় হঠাৎ দেখতে পেলাম কিছু কুমিল্লা সেনানিবাস থেকে সেনাবাহিনী ওরা আইসা বরিচং বাজার আক্রমণ করছে। আমাদের মতো ইয়াং ছেলেবেলে যারা আছে তাদেরকে নিয়ে ধরে নিয়ে কাজ করাচ্ছে এবং তাদের সাথে নিয়ে যাচ্ছে। আমি সেই মিলঘরের পেছন দিয়ে পালাইয়ে গ্রামে চলে যাই, মামার বাড়িতে অবস্থান করতে থাকি এবং মুক্তিযুদ্ধে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি। আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে 2 বার চেষ্টা করছি, 2 বার ইন্ডিয়া আগরতলায় গিয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধে ভর্তি হতে পারিনি। তারপরে লাস্ট খুব সম্ভব জুলাইতে রওনা দিলাম যে আমি মুক্তিযুদ্ধে যাবো। ফোন পানি হয়ে গেছে। আমি বাড়ি থেকে একটু দূর যাওয়ার পরে ঢাকা মেডিকেলের একজন ছাত্র এবং ঢাকা ভার্সিটির 4 জন, মোট 5 জন ছাত্র পাইলাম, তারা যাচ্ছে। তাদেরকে জিজ্ঞাসা করার পরে তারা বললো আমরা মুক্তিযুদ্ধে যাচ্ছি। তখন তাদেরকে বললাম যে আমিও যাবো, আমাকে নিয়ে যান। তাদের সাথে কিছু দূর অগ্রসর হওয়ার পরে রাস্তায় পাক সেনারা টহল দিচ্ছে। এই অবস্থা দেখে আমরা কাপড় চোপড় ইয়েতে বেঁধে, একটা লঙ্গি দিয়ে বেঁধে আরেকটা লঙ্গি পরে পানিতে নেমে গেলাম। যাইয়া তারপরে আমরা বিকেলের দিকে এই বাংলাদেশ বর্ডার ক্রস করে কোনাবন, ইন্ডিয়ার কোনাবনে আমরা যাই। কোনাবন থেকে তখন ওইখান থেকে আগরতলা জিপ, পাহাড়ি রাস্তা, জিপ চলত। তো জিপের ভিতরে কিছু বসতে জায়গা নাই, জিপের উপরেই বসলাম, সেটা রডে ধরে বসি পয়সা আগরতলা গেছি। আগরতলা যাওয়ার পরে আমরা কংগ্রেস ভবন গেলাম।
আমরা ছয়জন, নামগুলা সঠিক আমি বলতে পারবো না, একজন ছিল আমাদের মেডিকেলের যে ছাত্র জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম, সে পরবর্তীতে আর্মিতে কর্নেল আমি দেখছি, এবং ইএনটি স্পেশালিস্ট। কংগ্রেস ভবনে গিয়ে আমরা ছয়জনই ওখানে মুক্তিযুদ্ধে নাম লেখালাম। লেখানোর পরে আমাদেরকে বললো নিচে অপেক্ষা করো। নিচে ওই নেতাজি সুভাষ পার্ক, কংগ্রেস ভবনের সামনে সুভাষ পার্কে আমরা অবস্থান করলাম। রাত্র প্রায় 8টার দিকে আমাদের প্রায় ততক্ষণে 50-60 জনের মতো মুক্তিযুদ্ধ হয়ে গেছিল। আমাদেরকে 60 জনের মতো নিয়ে চললো যে চলো খাইতে যাবে সারিপাড়া একটা ক্যাম্পাসে, ওইখানে গিয়ে খাইতে হবে প্রায় 2-3 কিলোমিটার দূরে। ওখানে ওনার সাথে গেলাম, খাইলাম, খাওয়া দাওয়া শেষে আবারও নেতাজি সুভাষ পার্কে নিয়ে আসলো। আসার পরে দেখি কংগ্রেস ভবন আর একটু জায়গাও নাই, আমরা যে অবস্থান করবো। পরে আমরা 60-70 জন নেতাজি সুভাষ পার্কে ওই লঙ্গি একটা পিছাইয়া আর একটা ছোট্ট থলে ছিল, থলিটা মাথা নিচে দিয়ে ওইখানে শুয়ে রইলাম। সকালবেলায় উঠে সারিপাড়া ক্যাম্পে আমাদেরকে নিয়ে গেল। নেওয়ার পরে ওইখানে আমাদের থাকা, তাবুতে আমরা ওই 5 জন থাকলাম, মেডিকেলের ওনাকে আলাদা রাখলো আর আমরা 5 জন এক তাবুতে থাকলাম। প্রায় 22-23 দিন পরে হঠাৎ একদিন সকালবেলায় ডাকতেছে আমাদেরকে, নাম নিয়ে কয়েকজন ডাক্তার দৌড়ে গেলাম। যাওয়ার পরে ট্রাকে উঠাইলো, উঠাই আমাদেরকে গোকুলনগর মেঘনা ক্যাম্প, মেঘনা এবং পদ্মা দুইটা পাশাপাশি ক্যাম্প, মেঘনা ক্যাম্পে নিয়ে গেলো ট্রেনিংয়ের জন্য। ওইখানে নিয়ে আমাদের যে মেডিকেলের ইয়ে ছিল, ছাত্র যিনি ছিলেন, তো ওনাকে ক্যাম্প এডজুটেন্ট বানাইলেন, আমাদের পাশের তাবুতে উনি থাকতেন। তো পরে আমরা ট্রেনিংয়ের জন্য কী পরে লঙ্গি পরে আর আমাদের ছিল ওই নাগরা জুতা পায়ে, এইভাবেই আমরা ট্রেনিংয়ের জন্য গেলাম। যাওয়ার পরে প্রথম তো দৌড়াইল, প্রায় 1 মাইলের মতো দৌড়াইছে আমাদেরকে পাহাড়ের ভিতরে দৌড়াইয়া, তারপরে নিয়ে গেলো ট্রেনিং। এভাবে প্রথম 5-7 দিন আমাদের শুধু এক্সারসাইজ, ফিজিক্যাল এক্সারসাইজ করাইলো। করানোর পরে তারপরে প্রথম দিল 303 রাইফেল। ধীরে ধীরে আমাদের এগুলো SLR, SMG, LMG গ্রেনেড, আমাদের প্রায় 1 মাসের মতো ট্রেনিং হলো। প্রায় সব মিলে আমাদের 1-1.5 মাসের মতো আমরা ওইখানে ছিলাম। ও মাঝখানে একবার ছাত্রনেতা ছিল বঙ্গবন্ধুর সাথে নূরে আলম সিদ্দিকী, উনি গিয়ে এমন ভাষণ দিল, ভাষণে আমরা সব কেঁদে আর খালি বলছে কখন খালি আমাদেরকে ছেড়ে দাও, আমরা যাইয়া পাক সেনাদের সাথে যুদ্ধ করবো। ওইখানে আমরা থাকলাম ট্রেনিং শেষে। এখন আমাদেরকে টার্ন ওয়াইজ ইন্ডিয়ান সেনা যারা ওই যুদ্ধে যায় ওদের বর্ডারে থেকে, ওদের সাথে দিত আমাদেরকে 10-15 জন করে। এরা শুধু আমাদেরকে এমুনেশন বক্স, লোহার এসে এসে বক্তব্য, ওজন খুব বেশি, এগুলো আমাদের মাথায় দিয়ে এই পাহাড়ে উপরে উঠে দিত, এদের সাথে সাথে নিত, নিয়ে এগুলো নামাই দিয়া ব্যাংকের ভিতরে বসে থাকতাম। রাত্রে এরা গোলাগুলি করতো, আবার সকালে আমাদেরকে ফেরত নিয়ে আসতো। এইভাবে প্রায় 1 মাসের মতো কাটাইলাম, অগস্ট মাস শেষ। তারপরে আমাদের অর্ডার হইলো আমাদেরকে ভিতরে, বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিবে, সার্জার থানায় পাঠিয়ে দিবে। আমাদের থানায় আমরা ছিলাম 66 জন, 33 জনের 2টা গ্রুপ। আমাদেরকে প্রথমে ট্রাকে কইরা, আমরা টোটাল আরও গ্রুপ সহ 3টা ট্রাকে, আমার মনে আছে অনেক লোক, প্রায় 100 মতো আমরা লোক, 3টা ট্রাকে করে আমাদেরকে নিয়ে রওনা দিল কুমিল্লা বিবির বাজারে। ওই দিক দিয়ে আমাদেরকে বর্ডার পাস করবে, ওইখানে গিয়ে বর্ডার পাস করতে পারলো না, খবর আসলো যে ওই পাশে পাক সেনা আছে, যাওয়া যাবে না। তারপরে ওইখান থেকে উত্তর দিকে রওনা দিয়ে মেলাগড় আসলো, চলতেছে, এর মধ্যে এদিক দিয়েও কোনো বর্ডারের সুযোগ নাই ঢোকার। এইভাবে আমরা 2 দিন বা 3 দিন আমরা ট্রাকের মধ্যে ছিলাম। তৃতীয় দিন শেষে খবর আসলো যে ইয়া দিয়ে, কোনাবন দিয়ে যাওয়া যাবে। রাত্র তখন বোধহয় 12-1 বাজে, তাদেরকে ওইখানে নিয়ে ছেড়ে দিল। আমরা তো দৌড়াই আইসা বর্ডার পার হইয়া, রেললাইন পার হইয়া আইসা জমিতে পড়ে গেলাম একদম লাফাইয়া। তার কারণ আবার একটু পরে পরে সার্চ লাইট মারে বর্ডার পার হইয়া আসছি। হাইটা আসতে আসতে ব্রাহ্মণপাড়া, বর্তমান ব্রাহ্মণপাড়া উপজেলা বলে চানলা গ্রামের একটা বাজার আইসা উঠলাম। কয়েকটা হিন্দু লোক ছিল, ওরা আমাদেরকে, আমাদের একটা টিম, আমরা 33 জন, বলে যে আপনারা আমার বাড়িতে আসেন, আমার এখানে থাকবেন। আমাদের কমান্ডার তখন ছিল ফজলুর রহমান, আমার পার্শ্ববর্তী ইউনিয়নের। আমাদের সাথে অস্ত্র ছিল 3টা করে গ্রেনেড, আর কোনো আর্মস দিল না, আর্মস নিলে অসুবিধা হবে, যাইতে পারবে না। এইভাবে আইসে আমরা চানলা গ্রামে রাত্র অবস্থান করলাম, কিন্তু ভয় আবার যদি এখানে এই গ্রামে পাক সেনা আসে। পরের দিন সকালে হেঁটে আইসা পাশে কান্দুগড় গ্রাম, ওই গ্রামে আবার থানা কমান্ডারের বোনের বাড়ি। ওই দিন 3টা থাকলাম, আবার রাত্রিবেলায় রওনা হইলাম, আমরা মুরাদনগর উপজেলায় আসবো, মুরাদনগর থানায়। শুধু পায়ে হেঁটে আসতেছি, আমরা CMB রোড যেটা কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া যেটা গেছে এই রোড পার হইতে হবে রাত্রিবেলায়। তখন ওই রোডে গ্রামের রাস্তা দিয়ে এসে একদম ছোট রাস্তা, ওইখান থেকে দেখি কতক্ষণ পর পরে আর্মির গাড়ি সার্চ লাইট অন করে
রাস্তা পাহারা দিচ্ছে। এই অবস্থায় সব চুপ করে বসে রইলাম। রাত্র 12:30 বা একটাই হবে, হঠাৎ দেখি যে কোনো লাইট নাই। তখনই কমান্ডার অর্ডার দিল, দৌড়াও, যে যত পারো যে লাফাইয়া রাস্তাটা পার হও। পরে আমরা সিএমবি রোড লাফাইয়া পার হইয়া ওইরা দিয়ে কলা পানি, পানির মধ্যে পান খেতে ঢুকে গেলাম। ঢুইকা একটু হাইটিয়া গেলাম, প্রায় আধা কিলোমিটার মতো গলা পানিতে ভাই যাইয়া এক বাড়িতে উঠলাম। তো বাড়িতে উঠে ওদেরকে আমরা রিকোয়েস্ট করলাম যে আমাদের একটা নৌকা দেন, আমরা এরকম বাঙ্গোরা যাবো, তোরা বড় জেলেতের বড় নৌকা। আমরা সব উঠছি, ওঠার পরে আমরা বাঙ্গোরা আসলাম 28 গ্রাম, ওইখানে নামাই দিল। ওইখান থেকে হাইটিয়া বাঙ্গোরা আইসিয়া আমরা ওই নৌকা আর পাচ্ছি না। পরে একটা নৌকা আসলো, পর তাদের অনেক অনুরোধ বিনোদন করে তার নৌকায় উঠে বাকিদেরকে বললাম তোমাদের টাকা দেবো আমরা, এভাবে নেব না। তখন ওরা রাজি হলো, আরও কয়েকটা নৌকায় নিয়ে আমরা 8-10 জন করে এক এক নৌকায় উঠলাম। আমরা গেলাম মুরাদনগর উপজেলার পুষ্কনির গ্রাম, ওই গ্রামে আমার থানা কমান্ডার। তখন ডিসিশন উনি বললো যে ইয়ে করো, 3 দিনের ছুটি, যার যার মা বাবাকে দেখো, দেখে 3 দিন পরে আবার এসে এখানে জয়েন করো। এখন গ্রেনেড রাখবো কোথায়, 3টা করে গ্রেনেড, পরে তার ধানের গুলায় গ্রেনেডগুলো রাখলাম। তারপরে ওইখান থেকে নৌকা দিয়ে আমাদের গ্রামে পাঠিয়ে দিল, আমাদের গ্রামে আমরা 2 জন ছিলাম। বাড়িতে গিয়ে আমার বাবাকে পেলাম, মা তো নেই। আমি বললাম যে আমি কয়েকদিনের ছুটি নিয়ে আসছি, 3 দিন থাকবো, মানে দিনের বেলায় ঘরের ভিতর লুকাই থাকি রাস্তার পাশে বাড়ি। পরদিন আমার বাবা উঠানে বসে আছে, আমি ঘরের ভিতরে, আমার পাশের বাড়ির আমার চাচাতো ভাই লাগে সম্পর্কে, সে আব্বাকে ডেকে বলতেছে, চাচা আমরা দামতি মাদ্রাসার সব ছাত্র আলবদর আলসাম বাহিনীতে যোগদান করছি, মুক্তিরা কীভাবে দেড় স্বাধীন করে আমরা দেখে দেবো। চুপ করে থাকলাম। 3 দিন পরে আমরা গেলাম ওই ডেস্টিনেশন মোতাবেক। ডেস্টিনেশনে গিয়ে একত্রিত হলাম যে অস্ত্র তো নাই, শুধু গ্রেনেড দিয়ে তো কাছে গিয়ে মারতে হবে, দূরে থেকে তো মারতে পারবো না। অপেক্ষা করতে থাকলাম কিছু অস্ত্র পাওয়া যায় কিনা। এর মধ্যে আর একটা টিম ছিল, মুক্তিযোদ্ধা টিম, ওদের লোক ছিল কম। ওরা বললো যে ঠিক আছে আমাদের সাথে আসো চাবিতলা গ্রামে। তখন গেলাম ওদের সাথে, খুব আক্রমণ হইলো, হওয়ার পরে পাক সেনাদের সাথে আর ওরা টিকতে পারলো না। পরে আমাদেরকে সহ নিয়ে গ্রামের ভিতরে ঢুকে গেলাম, পাট ক্ষেতের ভিতর দিয়ে পানি সাঁতরাই আমরা অনেক দূরে নিরাপদে চলে গেছি। ওই ওরাই আমাদের কিছু অস্ত্র দিল, তাও 303 লাইফে, এগুলো নিয়ে আমরা ছিলাম। পরবর্তীতে সম্ভব নভেম্বরের লাস্ট অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকে সিএমবি রোডের সিএমবি এবং কোম্পানিগঞ্জ বুড়িগঙ্গা বুড়িগাং নদী বলে 2টা ব্রিজ রাত্রে উড়াই দিল আমাদের মুক্তি সেনারা। পরে তখন পাক সেনারা আর এইদিকে আসতে পারে না, তখন আমাদের সহজ বেড়ে গেল। তখন থাকি লোকে সাহেব ভাত রান্না করে বাড়িতে নিয়ে যায়, 4-5 জন করে নিয়ে খাওয়ায়, এইভাবে আমাদের খাওয়া দাওয়া থাকতেছি। 14 বা 15 তারিখ দেখেছে খবর টবর আসতেছে দেশ তো স্বাধীন হয়ে যাচ্ছে, ডিসেম্বর। আমরা তো আমার মুরাদনগর থানায়, থানা থেকে অনেক দূর গ্রামের ভিতরে, এর মধ্যে আমরা 16 তারিখে খবর পাইলাম দেশ স্বাধীন হয়ে গেছে। পরে আমরা অস্ত্র নিয়ে থাকলাম, 2-3 দিন থাকার পরে বললো যে তোমরা ইয়া করো, কুমিল্লা ক্যান্টনমেন্টে নিয়ে অস্ত্র সমর্পণ করো। পরে এখান থেকে কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলাম, যাওয়ার পরে আমাদের অস্ত্রগুলা জমা নিলে, একদিন থাকলাম পরের দিনে জমা দিলাম। জমা দিয়ে আমাদেরকে বলে তোমরা এখানে মালয়েশিয়া ক্যাম্পে থাকবে। তো মালয়েশিয়া ক্যাম্পে কিছুদিন থাকলাম, পরে এখান থেকে পালাইয়া চলে আসলাম বাড়িতে। তারপরে আর স্কুলে এসএসসি পরীক্ষা দিলাম, 72-এর প্রথম ব্যাচ কুমিল্লা ইউসুফ হাই স্কুলে আমার সেন্টার পড়লো, ওইখানে গিয়ে পরীক্ষা দিলাম। পরীক্ষা এসএসসি ফার্স্ট ডিভিশন পাস করলাম, করার পরে ইন্টারমিডিয়েট ওইখানে নতুন কলেজ অ্যাডভোকেট আমির হোসেন সুবেদা কলেজ উনি করলো, ওই কলেজে ইন্টারমিডিয়েট পাস করলাম। পাস করার পরে খুলনায় চলে গেলাম, আমার এক চাচাতো ভাই থাকে উনি নিয়ে গেল, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিলেন পাওয়ার হাউসে, ওনার ওখানে সুপারভাইজার হিসেবে চাকরি করি। আর খুলনা তরুণপুর কলেজে ভর্তি হইলাম, ওইখানে লেখাপড়া করি। এর মধ্যে ব্যাপারে দেখলাম যে নৌবাহিনীতে লোক ভর্তি করবে 75 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি, ওইখানে যে নৌবাহিনীতে যে ভর্তি হইলাম, যাওয়ার পরে আমি আর বক্তৃত্ব পরিচয় দিকে নেভিতে যোগদান করলাম 75-এর 13 এপ্রিল যোগদান করে চিটান প্রশিক্ষণে গেলাম। প্রশিক্ষণ শেষ করে চাকরি করতেছে, আমি আর মুক্তিযোদ্ধার পরিচয় দিচ্ছি যেহেতু আমার সার্টিফিকেট নাই। 2002 অথবা 2003 আমাকে উপজেলা থেকে একজন লোক খবর দিল, ভাইস থেকে বললো যে এরকম আবু ইউসুফ সে মুক্তিযোদ্ধা, ইন্ডিয়ান তালিকায় তার নাম আছে, ইন্ডিয়ার থেকে লিস্ট পাঠাইছে, সে আসে না কেন, সবাই ভাতা নেয়, সে আসে না কেন। আমার খবর দিয়েছে বলে আমি বললাম যে না আমার দরকার নাই, ভাতাও নেবো না, আমার মুক্তিযোদ্ধার কোনো দরকার নেই। তো পরে সে বললো 2 কপি ছবি দেবো, ছবি পাঠাও। 2 কপি ছবি পাঠাইলাম, পাঠানোর পরে সে আমার মুক্তিযোদ্ধা ভাতা গ্রান্ট করাইলো, আমার সব গ্যাজেটের কপি সব কিছু আমাকে দিল। দেওয়ার পরে আমি ঠিক আছে, তারপরে নেভিতে আমি ডিক্লেয়ার দিলাম না,
আমি মুক্তিযোদ্ধা ছিলাম এতদিন বলি নাই, এই আমার ডকুমেন্ট, এই গ্যাজেট, এই কাগজপত্র। তারপরে নৌবাহিনীতে তো আবার গ্যাজেটভুক্ত হলাম। হওয়ার পরে 2007 রিটায়ার করে আমি অনারারি লেফটেন্যান্ট হিসাবে রিটায়ার করছি। রিটায়ার করে এখন উত্তরায় আছি, ছেলে মেয়েরা ইনশাল্লাহ এস্টাবলিশড। এই লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, আজকের দিনে কি মনে হচ্ছে? যদিও প্রথম দিকে তেমন একটা ইয়া ছিল না মাঝখানে, এখন ইনশাল্লাহ দেশ খুবই ভালোভাবে চলছে, আমরা খুব শান্তি পাচ্ছি দেখে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের বঙ্গবন্ধু কন্যা সুন্দরভাবে দেশ চালাচ্ছেন এবং আমার মুক্তিযোদ্ধারা আমরা যথেষ্ট সম্মান পাচ্ছি যা মাঝখানে পাইতাম না কোনো সময়। তরুণ প্রজন্মের উদ্দেশ্যে কিছু বলেন? তরুণ প্রজন্মদেরকে বলবো যে তোমরা মুক্তিযোদ্ধাদেরকে ভুলো না। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।